আল্লাহ সালা দরজলে সাহায্য করে। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ নিঃসন্তান শাহবানু দম্পতি। যৌবনে অন্যের বাড়িতে ও সুন্দরবনে কাজ করে ভালোভাবে সংসার চালালেও বয়সের ভারে শরীরের সাথে সাথে নুয়ে পড়েছে কবিরের অর্থনৈতিক অবস্থাও। এখন স্বামী স্ত্রী দুজনেই চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে অচল প্রায়। স্ত্রী শাহবানুর ভাঙা কোমর আর স্বামী কবির মিয়ার গুজো দেওয়া মেরুদণ্ড দিয়ে এখন আর কোনো কাজ করতে পারছেন না তারা। সন্তান না থাকায় অসুস্থ অবস্থায় বৃদ্ধ বয়সে খেয়ে না খেয়েই দিন কাটছে তাদের। প্রতিবেশীদের সহযোগিতা আর স্বামী কবির মিয়ার বয়স্ক ভাতার ৫০০ টাকায় তাদের সংসারের যোগান দেয় পুরো মাস জুড়ে। শাহবানুর পৈতৃক সূত্রে পাওয়া 2 কাঠা জমির ওপরে জরাজীর্ণ নরবরে ঘরে স্বামী খবির মিয়াকে নিয়ে কোনো মতো বসবাস করছেন তারা। তাদের এই অনিশ্চিত জীবনে সহযোগিতা করার মতো কোনো নেই আত্মীয় স্বজন। পবিত্র এই রমজানেও সেরি খেয়ে রোজা রাখার মতো খাবারটুকুও নেই তাদের ঘরে। তাহলে তো কাম কাজ করতে পারছে জৈব নালে তো এর মাসে নরম হইতে হইতে আর কোনো গুড়াগাড়া তো নাই। আচ্ছা, আপনি তো রোজা রাখেন? রোজা রাখেন ভোর রাতে এবং ইফতারি করেন কি দিয়া? আল্লাহ পান তাবার দিয়েও খাই, কোন সময় গরম ভাতও খাই, আবার দুই একজন দুধ দেয় যদি তাই হাইকেটা খাই। যুবক বয়সে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন খবির মিয়া। মেরুদণ্ড বাঁকা বিধায় এখন আর কেউ তাকে কাজেও ডাকে না। গত কয়েক বছর ধরে এভাবেই মানবেতর জীবনযাপন কাটাচ্ছে অসুস্থ স্ত্রী শাহবানুকে নিয়ে। এখন বর্তমানে আমি বেকার অবস্থায়, ছেলেপেলে তো কিছুই নাই, অভাব অভিযোগে শক্তি নাই। শক্তি যতক্ষণ ছিল তখন আমি কাজ বাস করছি, মানের কাজ করছি, নিজের কাজ করছি, সব কিছুই কাজ করছি। এখন তো বর্তমানে অসহায়, আল্লাহ সালা দরজলে সাহায্য করে। ওই কিছু মানে টাকা পয়সা দিয়েছে যে কাগজপত্র কিনবে ডেরাবারের মতো থাকে। তাদের এমন দুঃখ দুর্দশার জীবনযাপন দেখে প্রতিবেশী অনেকেই তাদের সাহায্য সহযোগিতা করছে। তবে প্রতিবেশীরা বলছে সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি তাদের একটু সহযোগিতা করে তাহলে তারা বাকি জীবনটা ভালোভাবেই কাটাতে পারবে। বাইরে কোনো জায়গা জমি নাই, এক মুঠো ধানও আসে না, যে কোনো এই কাজ করে খাইতে হয়। এখন তো তার বৃদ্ধ হয়ে গেছে, কোনো প্রকারিতে কোনো কাজই করতে পারে না, একবারই বেকার। এভাবে কষ্টেই দিনকাল কাটায়। যদি কেউ কিছু দেয় ওইটা দিয়ে দিন কাটায়, কেউ কিছু না দিলে তো নাই, এইভাবেই তাদের দিন যায় যতটুকু আমি জানি। হ্যাঁ, দুজন অসহায়, কিন্তু হ্যাঁ কোনো ছেলে মেয়ে নাই। হ্যাঁ ওই রোজগার করে খায়, ওই বুড়ো মানু মানের বাড়ি যায় কাম কাজ করে, ও অগবাড়ি বেশি যায়, বেশি ব্যাগেই ও একটু সহযোগিতা করে। যে অবস্থা হ্যাঁ করুণ অবস্থা, বয়স নাই, পঙ্গু কইতে গেলেই হিসাবে, আর কোনো হান্ডা কিছু যে আনিয়া কেউ দেবে এমনও কোনো লোক তাদের নাই। এই পরবর্তী দিনগুলো 5-7 বছর ওনার বয়স আরও সামনে বাড়িয়ে গেলে যে কীভাবে উনি জীবনযাপন করে খাইবে সেটাকে আল্লাহ মালুম ছাড়া কেউ জানে না। এদিকে বরগুনা জেলা সমাজসেবা কর্মকর্তা এই বৃদ্ধ দম্পতিকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। আমি জানেন যে বয়স্ক ভাতার ক্ষেত্রে 65 পুরুষ এবং নারীদের জন্য 62 বয়স প্রয়োজন। সেক্ষেত্রে ওনার স্ত্রী যদি 62 বছর বয়স হয় সেক্ষেত্রে তাকেও একটা বয়স্ক ভাতা করিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। দুজনে বয়স্ক ভাতা পেলে কিছুটা হয়তো আর্থিক সাপোর্ট চলে আসবে। এছাড়া চিকিৎসার জন্য তিনি উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন, তাহলে ওনার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করতে পারবো। এছাড়া যদি ওনার কাজ করে খাওয়ার মতো যদি কোনো রকমের সামর্থ্য থেকে থাকে বা কোনো কিছু করার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে আমরা ক্ষুদ্র ঋণ সহ অন্যান্য আর্থিক সহযোগিতার মাধ্যমে ওনাকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এরকম খবির মিয়াদের জীবনে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।